স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম ধর্ষণের ভিডিও ছড়িয়ে দেওয়ার অপরাধে এক বৃদ্ধের চোদ্দ বছর কারাদণ্ড রাজশাহীতে সেশন জট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং অনুষদের শিক্ষার্থীরা ষষ্ঠ ধাপে নওগাঁর আট ইউপি নির্বাচন নিয়ামতপুরের সংখ্যা আর উদ্বেগে ভোটার ও প্রার্থীরা শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত দুই কিশোরীকে কৌশলে ধর্ষণ করে তার ভিডিওচিত্র ইন্টারনেট এবং বিভিন্ন ব্যক্তির মোবাইলে ছড়িয়ে দেয়ার অপরাধে এক বৃদ্ধকে চোদ্দ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন রাজশাহী সাইবার ট্রাইব্যুনাল আদালত একই সঙ্গে তাকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে বুধবার দুপুরে রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের বিচারক জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি আলামিন ওরফে আকিল নাটোরের বড়াইগ্রাম উপজেলার চান্দাই গ্রামের বাসিন্দা আলামিন পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এরাই ঘোষণা করা হল আদালত সূত্রে জানা গেছে প্রেমের সম্পর্ক জোড়া লাগানোর কথা বলে এলাকার দুই কিশোরীকে কবিরাজি চিকিৎসার নামে ঘরে নিয়ে ধর্ষণ করেন আলামিন দুজনকে ধর্ষণের ভিডিও করে রাখেন এই বৃদ্ধ এবং দুই কিশোরীকে তার কাছে যাওয়ার জন্য চাপ দিতেন দুই কিশোরী পরে আর না গেলে তাদের ধর্ষণের ভিডিও বিভিন্ন ব্যক্তির মোবাইল ও ইন্টারনেটে ছড়িয়ে দেন তিনি রাজশাহী সাইবার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী স্মতারা জানান ভিডিও ছড়িয়ে পড়ার পর ভুক্তভোগী এক কিশোরীর বাবা বাদী হয়ে বড়াইগ্রাম থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং তথ্য প্রযুক্তি আইনের সাতান্ন ধারায় একটি মামলা করেন তথ্য সংস্কৃতি বিকাশ এবং তথ্য ইকোসিস্টেম বিনির্মাণের মাধ্যমে ডিজিটাল কাস্টমসের সম্প্রসারণ প্রতিপাদ্য নিয়ে রাজশাহীতে আন্তর্জাতিক কাস্টমস দিবস দু পালিত হয়েছে দিবসটি উপলক্ষে বুধবার সকাল এগারোটায় জেলা পরিষদ শহীদ এ এইচ এম কামারুজ্জামান মিলন আয়তনে এক সেমিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার জিএসএম জাফরুল্লাহ এনডিসি মোহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাস্টম এক্সাইজ ও ভ্যাট আপিলার ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট এস এম হুমায়ুন কবির কর অঞ্চল রাজশাহীর কর কমিশনার শফিকুল ইসলাম আকন্দ করাপিল অঞ্চল রাজশাহীর কর কমিশনার আহসান হাবিব ডেপুটি পুলিশ কমিশনার সাজিদ হোসেন ঈশরদ্দী ইপিজেটের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মাহমুব সহ অন্যান্যরা এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী অঞ্চলের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ আমদানি কারক ও ব্যবসায়ীগণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কোভিড সংক্রান্ত হালনাগাদ নির্দেশনা অনুসরণের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় রাজশাহীতে দাবিতে বিক্ষোভ করেছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় অধিভুক্ত নার্সিং অনুষদের বুধবার বেলা বারোটার দিকে কলেজ প্রাঙ্গনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা এ সময় বিভিন্ন দাবি তুলে ধরে স্লোগান দেন শিক্ষার্থীরা এ সময় তারা বলেন ঢাকা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অধিভুক্ত শিক্ষার্থীরা একই ভর্তি পরীক্ষায় শিক্ষা কার্যক্রমে প্রায় দেড় বছর এগিয়ে থাকলেও রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের বিষয়টি সেশন জট জটিলতায় পর্যবেসিত হয়েছে এ নিয়ে কর্তৃপক্ষের সাথে দফায় দফায় আলোচনা করেও কোনো ফল হয়নি আগামী বাহাত্তর ঘণ্টার মধ্যে সেশন জাট নিরসন সহ কর্ম লিখিত আকারে প্রকাশ না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা ছাত্রছাত্রী প্রত্যেকের একটাই চাওয়া আমরা তো প্রায় আড়াই বছর ধরে একটা ইয়ারে আছি এটা তো আমরা চাই না আর ইভেন কোনো স্টুডেন্ট চাই না করোনাকালীন সময়ের জন্য আমরা পিছিয়ে আছি এটা আমরা বলতেই পারি কিন্তু একই ডিজিএনএম এর অন্তর্ভুক্ত আমরা ঢাকা ইউনিভার্সিটির আন্ডারে নার্সিং কলেজ আছে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে নার্সিং কলেজ চট্টগ্রামেও আছে। তাহলে তারা পিছিয়ে থাকলো না আমরা কেন দেড় বছর পিছিয়ে গেলাম আমাদের একটাই প্রশ্ন যে আমরা কেন শুধুমাত্র রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যারা আছি তারাই কেন সেশন জটের মধ্যে থাকব আমরা মনে করি যে এই দাবিগুলো অবশ্যই যৌক্তিক কারণ আমরা যেই দেড় বছর পিছে আছি আমরা যদি এখান থেকে অতি দ্রুত বের হতে পারি কোর্স কারিকর্মের সাথে তাহলে আমরা এই বাংলাদেশের নার্সিং সেবা আমরা সব জায়গায় দিতে পারবো পাবনা বুটেক্স অধিভুক্ত সকল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সেশন জট নিরসন ও দ্রুত পরীক্ষা নেওয়া সহ পাঁচ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে পাবনা হামিদ রোড প্রেস ক্লাবের সামনে ঘন্টা মানববন্ধন করেন টেক্সটাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা পাঁচ দফা দাবি তুলে বক্তব্য রাখেন আল আমিন এস কে রকিব জাকারিয়া সরকার শামীম হোসেন ও আবদুল্লা আল রাকিব সহ অন্যান্যরা দাবিগুলো হলো করোনার মহামারী চলাকালীন যে সেমিস্টার লস হয়েছে তা পুষিয়ে নিতে সর্বোচ্চ চার মাস ব্যাপ্তিতে সেমিস্টার করে দ্রুত রিকভারি প্ল্যান দিতে হবে রেজাল্টের সর্বোচ্চ ষাট দিনের ভেতরে পরীক্ষার রুটিন ও অন্যান্য কার্যসূচি দ্রুত প্রকাশ করতে হবে চতুর্থ বর্ষের সকল কার্যক্রম আগস্টের মধ্যে শেষ করতে হবে দ্বিতীয় ও তৃতীয় বর্ষের পরীক্ষা জুলাইয়ের মধ্যে শেষ করতে হবে এবং সেশন জট নিরসন না হওয়া পর্যন্ত প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের পরবর্তী সেমিস্টারগুলো প্রতিটি চার মাসের মধ্যে শেষ করতে হবে সেমিস্টারের রেজাল্ট প্রকাশ করার পর পরই মার্কশিট প্রদান করতে হবে এবং প্রতিটি সাবজেক্টে ইম্প্রুভমেন্ট ইনক্রিমেন্ট পরীক্ষা ও পরীক্ষার ফি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে সামঞ্জস্য রেখে নির্ধারণ করতে হবে এবং সব কলেজের অধ্যক্ষ সহ একজন করে শিক্ষক প্রতিনিধি নিয়ে একটি স্বতন্ত্র বোর্ড গঠন করতে হবে নোয়াখালীতে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবির উদ্যোগে দ্বিতীয় ধাপে তিন দিনব্যাপী কর্মশালার সমাপনী দিনে প্রশিক্ষণার্থী সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে বুধবার বিকেলে বিআরডিবি হলরুমে এ সনদ বিতরণ করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালীর জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এ জাফরুল্লাহ সম্পাদক পরিষদের সাবেক সভাপতি ও অবয়ব পত্রিকার সম্পাদক মোহাম্মদ আবুল হাসেমের সভাপতিত্বে ও পিআইবি প্রতিবেদক জিলহাজ উদ্দিন নিপুর পরিচালনায় আরও বক্তব্য রাখেন পিআইবি প্রশিক্ষক পারভিন সুলতানা রাব্বি সাংবাদিক ফারুক আল ফয়সাল অ্যাডভোকেট হুমায়ুন কবির সহ অনেকেই অনুষ্ঠান শেষে টেলিভিশন সাংবাদিকতা ও মোবাইল প্রশিক্ষণের ওপর সাংবাদিকদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে এর আগে তিন দিনে দুই ব্যাচে সত্তর জন এই প্রশিক্ষণে অংশ নেন প্রশিক্ষক ছিলেন ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক রাহাত মিনহাজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি বিভাগের খণ্ডকালীন শিক্ষক মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাভিশন সিনিয়র বার্তা সম্পাদক রুহুল আমিন রুশুদ সহ অনেকেই আগামী একত্রিশে জানুয়ারি ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নওগাঁর নিয়ামতপুর উপজেলার আট ইউপি নির্বাচন তবে প্রচার প্রচারণায় আচরণবিধি মানছেন না অধিকাংশই প্রার্থী নির্বাচনী সহিংসতা মোটরসাইকেল শোডাউন দেয়ালে দেয়ালে পোস্টার সাটানো সহ নানাভাবে আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে উপজেলার ভাবিচা ইউপি স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার শরীফুল ইসলাম ও তার কর্মী সমর্থকদের মারপিট হুমকি প্রদান ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী ও তার কর্মী সমর্থকদের বিরুদ্ধে নির্বাচন কর্মকর্তারা বলছেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটারদের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভোটারদের কাছে তাদের অবস্থান ব্যাখ্যা করে ভোট প্রার্থনা করছেন ষষ্ঠ ধাপে নওগাঁর নিয়ামতপুর উপজেলায় আট ইউনিয়নে চেয়ারম্যান পদে উনচল্লিশ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন এর মধ্যে আটজন লড়াই করছেন নৌকা প্রতীক নিয়ে এবারও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিয়েছেন চন্দ্রনগর ইউনিয়নের মাঠে এবং মানুষের মধ্যে একটা উচ্ছ্বাস উদ্দীপনা লক্ষ্য করছি আমার গণসংযোগ আমি অব্যাহত রেখেছি সাধারণ মানুষের আস্থা আমার প্রতি ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ইনশাল্লাহ নৌকার বিজয় সুনিশ্চিত হবে বলে আমি মনে করি সুষ্ঠু যদি নির্বাচন হয় ইনশাল্লাহ ব্যাপক ভোটে এই এলাকাবাসী আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে এইটা আমার বিশ্বাস আমি বিগত পাঁচ বৎসরে আমি চেয়ারম্যান ছিলাম এই পাঁচ বৎসরে আমি ব্যাপক উন্নয়ন করেছি একটা ছোট্ট শহর বলা যায় স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে অধিকাংশ ইউনিয়নে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরাও রয়েছেন এই আট সংরক্ষিত নারী আসনে একশো জন এবং সাধারণ সদস্য পদে তিনশো জন প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলার আট মোট এক লাখ সাতানব্বই হাজার আটশো জন ভোটার নব্বইটি কেন্দ্রে ইভিএম এর মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন ইতিমধ্যে পোস্টার লিফলেটে ছেয়ে গেছে তেইশ ইউনিয়নের রাস্তাঘাট স্কুল কলেজ দোকানপাট ও বাড়ির দেয়াল প্রচারের ক্ষেত্রে আচরণ মানছেন না কোনো প্রার্থী নৌকা প্রার্থী ও তাদের সমর্থকদের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীদের সমর্থকদের মারপিটের অভিযোগ থাকলেও তা অস্বীকার করেছেন নৌকার প্রার্থীরা প্রথম থেকে আমি স্বতন্ত্র ভোট করার কারণে আমি আমার প্রচারণা পোস্টার ব্যানার প্রতিনিয়ত আমার লোকজন যেখানে যাচ্ছে পোস্টার লাগাচ্ছে রাতের অন্ধকারে একদল দুষ্কৃতীরা ছিঁড়ে ফেলছে নির্বাচন তো নির্বাচনী তফসিল ঘোষণার পূর্বে আমার দুটি মোটর ভাঙচুর করেছে এবং সন্ত্রাসী অবায়দুল আমাকে নিজে হাতে মারধুর করেছে এবং লাঞ্ছিত করেছে তারপর নির্বাচনী তফসিল ঘোষণা হওয়ার পর চোদ্দ তারিখে যেই দিন প্রতীক বরাদ্দ হয় সেই দিন রাত দশটার দিকে আমার চার চারটে মোটর আমার নিজ ওয়ার্ডে ভাঙচুর করেছেন এবং তারা সন্ত্রাসী কায়দায় আমার চার পাঁচজন মানুষকে মেরে পেটে হত্যার হুমকি দিয়েছেন তবে এই উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদানের পরিবেশ সৃষ্টির দাবি করেছেন সাধারণ ভোটাররা প্রচারে বাধা ও নির্বাচনী পরিবেশ সংকার কথা বললেন এলাকাবাসী নওгай শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের জন্য সব প্রস্তুতির কথা জানালেন এই নির্বাচন কর্মকর্তা নওগা জেলার ষষ্ঠ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের নিয়ামতপুর উপজেলার আটটি ইউনিয়নের নব্বইটি কেন্দ্রের নির্বাচন আগামী একত্রিশে জানুয়ারি অনুষ্ঠিত হবে সবগুলা কেন্দ্রেই আমরা ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে নির্বাচনী এলাকার আইন শৃঙ্খলা পরিবেশ এখন সুষ্ঠু আছে ছোটখাটো দু একটা বিচ্ছিন্ন ঘটনা আছে সেগুলো আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুলো দেখভাল করছে বড় ধরনের কোনো সমস্যা এখনো হয় নাই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ E